অনেকেই আছেন বিয়ের অনুষ্ঠানে যান শুধু পেট পুরে এক বেলা শাহী খাবার খেতে। বর কনে কিংবা আত্মীয় স্বজন কোনো কিছু নিয়ে মাথা ঘামান না তারা। তাদের যদি জিজ্ঞেস করা হয় বিয়ের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় কোনটি, তাহলে চোখ বন্ধ করে উত্তর দেবেন বিয়ে বাড়ির খাবার। তা হবে নাই বা কেন, বিয়ে বাড়িতে আয়োজন করা হয় নানা মুখরোচক খাবারের, যা ভোজন রসিকদের তো বটেই, যারা খেতে পছন্দ করেন না তারাও বেশ আগ্রহ করেই খান। সম্প্রতি গণমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও বিয়ে বাড়ির খাবারের প্রতি মানুষের আগ্রহের বিষয়টি ফের চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিল। অবশ্য ওই অতিথিরা খাবার খেতে এত বিভোর ছিলেন যে অনুষ্ঠান স্থলে আগুন ধরে গেলেও খাবার ফেলে উঠেননি তারা। ভিডিওতে দেখা গেছে বিয়ে বাড়িতে খাবার খাচ্ছেন কয়েকজন অতিথি, তাদের পেছনে একটু দূরে এ সময় আগুন লাগে। আগুন লাগলে মানুষ সাধারণত সব ছেড়ে পালালেও তারা এতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তাদের খাবার খেতে থাকেন। একটু পর আগুনের তীব্রতা বাড়লেও টেবিল ছেড়ে ওঠেননি তারা। আগুন নিয়ে হইচইয়ের পরও অম্লান বদনে বিয়ে বাড়ির খানার স্বাদ আচ্ছাদন করতে থাকেন তারা। ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত 10টার দিকে ভারতের মহারাষ্ট্রের থানের ভিয়ন্ডিতে আনসারি ম্যারেজ হলের একটি স্টোর রুমে আগুন লাগে। অনুষ্ঠানের স্থলের কাছে পার্ক করা 6টি দুই চাকার গাড়ি এবং কয়েকটি চেয়ার আগুনে পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।